हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी अरित्र। तो एखन आमरा कथा बोलबो जे कंज्यूरिंग द डेविल मेड मी डू इट। तो एटा एकटा रियल लाइफ इन्सिडेंटर ओपर बेस करे बानानो। एटा कंज्यूरिंग एर थार्ड पार्ट। एटा जेम्स वान डिरेक्ट करछे ना, ताई एक्सपेक्टेशन कम छिलो। तो डेफिनेटलि এই ডিরেক্টরেরও যে প্রথম সিনেমাটা ছিল দ্য কার্স অফ উইপিং উম্যান, যেটা সিনেমাটার নাম ছিল, তো উনি আগে হরর করেছেন। তো ওনার কাজ আমি বলবো না যে খুব খারাপ হয়েছে, ভালো। কিছু কিছু ডেফিনেটলি এলিমেন্টস এখানে ভালো, যেরকম এখানে আমি বলছি যে কোর্টরুমের একটা অ্যাঙ্গেল এখানে রয়েছে, কারণ এটা রিয়েল লাইফ ট্রায়াল ওপর বেশ। তো এই অ্যাঙ্গেলটাকে বেশ ভালোভাবে এক্সপ্লোর করেছে। তারপরে একটা বেশ স্ট্রং ভিলেনের ক্যারেক্টার দিয়েছে, যেটাকে মানে বিট করা বেশ ডিফিকাল্ট এরকম একটা ব্যাপার। সেই কিছু কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র রয়েছে, বেশ ভালো। কিন্তু আমি বলবো যে এই যে হররের যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে, সেখানে আমার মনে হয় টেনশনের কোথাও একটু অভাব ছিল। মানে এরকম নয় যে আপনি দেখে পুরো টেনসড হয়ে থাকবেন, সেরকম নয়। কিছু কিছু মোমেন্টস ভালো ডেফিনেটলি, কিন্তু সেটা এক্সট্রা অর্ডিনারি নয়। মানে জেমস ওয়ান আমার মনে আছে যখন 2013-তে প্রথম কনজিউরিং করেছিল, সেখানে এমন একটা জিনিস করেছিল যে দিনের বেলা, ঠিক আছে, কিন্তু তাও ভয় লাগছে। তার আগে আমার মনে হয় মোস্টলি যে হলিউড ফিল্মসগুলো, তারা ওই জাম্পস্কেয়ারের মোমেন্ট বা হরর যে টেনশনের মোমেন্টগুলো বেশিরভাগ রাতে সিনে ক্রিয়েট করতো। জেমস ওয়ান ডিড ইট অন দ্য মর্নিং টাইম, সো ওখানে একটা ইনোভেটিভ ব্যাপার ছিল। তো কিন্তু সেইটা কোথাও গিয়ে ইনোভেটিভনেসটা, এবং তাদেরকেও দোষ দিয়ে আপনি এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপর বেস করে বানানো, এবং হররে আপনি কত আর ইনোভেট করবেন টেকনিক্যালি, মানে যেটা হচ্ছে হররের টেকনিক, যে সাউন্ডের কাজ এবং ক্যামেরার কাজ, এই দুটো খুব মন দিয়ে করা হয়েছে। যে একটা সাইড দিয়ে আপনাকে ভূতের এন্ট্রি দিতে হবে, বা জাম্পস্কেয়ারটা সার্টেন একটা ক্যামেরার অ্যাসপেক্টে করতে হয়, দ্যাট ইজ বিকজ সেইভাবেই ব্রেনটা ফাংশন করে, তবেই আপনি ভয়টা খাবেন, আপনার হার্টবিট বাড়বে এবং সাউন্ডটাও সেইভাবে ডিজাইন করতে হয়। তো সেই জিনিসপত্রগুলো ভালো করেছে। টেকনিক ওয়াইজ ইট ইজ রিয়েলি গুড, কিন্তু আমার মনে হয় কোথাও মানে হরর ওই জাম্পস্কেয়ারগুলো ডিজাইন করা, এগুলো সেগুলোর মধ্যে ইনোভেটিভনেস আর আনা একটা লেভেলের উপর পসিবল নয়। এবং যেহেতু এটা মানে এরকম তো নয় যে গল্পটা নিজে থেকে লিখেছে বা এ করেছে, তো এখানে কী হচ্ছে যেহেতু এটা রিয়েল লাইফ এর উপর বেস, তো আমার মনে হয় কোথাও একটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে টু দ্য প্লট অনলি, ঠিক আছে, অন্য কোনো অ্যাসপেক্ট এক্সপ্লোর করতে পারি। যেটা আমার যে ধরনের হরর পার্সোনালি পছন্দ, সেখানে কী হয় কি আপনি জনরা সাবভার্সন হচ্ছে। মানে ধরুন আমাদের ইন্ডিয়ার এক্সাম্পল হচ্ছে তুম্বার, ইট ইজ আ হরর ফিল্ম বাট অ্যাকচুয়ালি তো অন্য কথা বলছে, হররটা উপরে এলে, তো সেরকম ঠিক নয়। তো আই থিঙ্ক খারাপ নয়, আবার এক্সট্রা অর্ডিনারিও নয় যে দেখিনি পাথ ব্রেকিং কিছু, সেরকমও নয়। সো অনেস্টলি বললাম, আপনারা চাইলে দেখতে পারেন যদি আপনারা এই জনরাটার ফ্যান হন। তবে মানে পাথ ব্রেকিং কিছু আমার মনে হয়নি, আমি একদম অনেস্টলি বলছি পাথ ব্রেকিং কিছু মনে হয়নি। অ্যান্ড এটাই বলা ছিল, মানে খুব ভালো সিনেমাও নয়, খুব খারাপ সিনেমাও নয়। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার মনে হয় হরর সিনেমাকে না জাজ করা খুব ডিফিকাল্ট, যে কারণ কী ইনোভেট করবে, মানে আর কতটা ইনোভেট করা যায় ওখানে। হ্যাঁ ডেফিনেটলি ভিজুয়ালসগুলো, মানে যেটা VFX-এর কাজ যেগুলো, সেগুলো অনেক বেশি ইম্প্রুভ হয়েছে। তবে আমার মনে হয় কনজিউরিং পার্ট টুটা দেখে আমি কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। ফার্স্ট পার্ট ওয়াজ রিয়েলি নাইস, সেকেন্ড পার্টটা দেখে ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, থার্ড পার্ট আই থিঙ্ক সেকেন্ড পার্টের থেকে একটু বেটার। তবে আই থিঙ্ক আর কনজিউরিংয়ে যে অন্য যে এইগুলো আছে, স্পিন অফগুলো আছে, ওগুলো আমার ঠিক জমে না আর কি। অ্যাকচুয়ালি আমার নট আ ফ্যান অফ, মানে বিগ ফ্যান অফ হরর, মানে হরর অতটা ঠিক এক্সপ্লোরও করা নেই, জানাও নেই। বাট ইয়া, সো দ্যাট ওয়াজ ইট গাইজ। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।